আজকা খেলা হবে খেলা কঠিন খেলা চুমা দিছি আর তোমার ধন চুষছে তোমার ধন চুষছে তুমি যদি গাছ থেকে পড়ো তাহলে পাবা অনেক ব্যথা তুমি যদি গাছ থেকে পড়ো তাহলে পাবা অনেক ব্যথা তানজিন তিশা আপু বলতেছে ধন চুষার কথা এতদিন ছোট ছোট সেলিব্রিটি হইতো এক্সপোজ আর এখন দেখবা বড় বড় সেলিব্রিটি হচ্ছে এক্সপোজ শুধু চারিদিকে চলবে এক্সপোজ আর এক্সপোজ বিষয়টা বুঝলাম না বুঝো নাই তারপরও সমস্যা নাই এখানে আমি আসছি কেন তোমাদের কি মনে হয় আমি জলে ভাসছি তোমাদেরকে তো এটা বোঝাইতে আসছি তো এখন শুরু হবে খেলা এক্সপোজ আর এখন বুঝবা কে আসল দোষী আর কে হলো নাটের গুরু তো সময় নষ্ট না করে ভিডিও করি শুরু তো কেমন আছো তোমরা তো সবাই আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতেই বলে রাখি আজকে কিন্তু এক্সপ্রেস হতে যাচ্ছে আমাদের শরীফুল রাজ সাথে তার কিছু রংবাজ মহিলা আর সে এমন একটা ব্যক্তি যে কিনা বারবার স্টাইল চেঞ্জ করে মাঝে মাঝে হয়ে যায় রংবাজ তো এখন হয়ে গেছে মাগিবাজ একসাথে তিন মেয়ে খেয়ে দিল নাকি ও মা এ কি দেখি কি করছে সেটা ও চুমা দিছি আর ওরে বাবুরে মেয়ে দিচ্ছে শরীফুল রাজের ধন চুষে এই কথা শুনিয়ে আমার শরীর থেকে বের হয়ে গেছে মানে ঘাম প্রচন্ড গরম তো তাই কিন্তু আমার একটা কথা বুঝার আছে ভাই একটা ছেলে কিভাবে তিনটা মেয়ে খায় শরীরে খুবই এনার্জি ভাই তাই আমরা একটু সামনের দিকে আগাই আর আমি জানি যে এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তা করতে পারে যেমন ধরো কিছুদিন আগে ছাড়ার ছাত্রীর যে লিঙ্ক লিখলো এত আবেদন পত্র জানানো হয়েছে ওইগুলার লিঙ্ক কিন্তু অনেকেই দেওয়া হয়েছে আমার পক্ষ দ্বারা কিন্তু হ্যাঁ ওই বিষয়টা কিন্তু ভাইরাল করছে মেয়েটা নিজে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তবে এইখানের কাহিনীটা আমি ঠিক বুঝলাম না এখানে তানজিন তিশা আবার এই শুন হেরা এইটা কোন দুচির ভাই ভাই জীবনে ফার্স্ট টাইম নাম শুনলাম এমন আমি আগে তো কখনো শুনি নাই হয়তোবা তারও ভাইরাল হওয়ার ইচ্ছা ভাই তবে এখানে রোস্টারদের অডিয়েন্স আছে কিছুর জন্য ভাই ভাই এগুলা হয়তোবা কোনো মুভি প্রমোট কিংবা কিছু করার জন্য কিন্তু রোস্টারদের অডিয়েন্স আছে কিসের জন্য আচ্ছা তুমি কি ভাবছো রোস্টারদের অডিয়েন্স বসে থাকে তোমাদের লিংক দেখার জন্য তাহলে এই ধারণা তোমার ভুল হয়ে যাবে পরিমণি আপা যদি পাস না করতো তোমার কাহিনী তাহলে হয়তোবা জানতাম না কিছুই আগামাতা লাও এখন শুরু করবো আমরা আসল তাহলে কি পরিমণি খারাপ চাই তার স্বামীর গোপনে দেখো যেহেতু তোমরা সবকিছুই মানো তাহলে এই কথাটাও একটু মানো যে পরিমণি কি বলে এই কথাটা তো আগে জানো কি চায় মহিলা সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে ভোর রাতে তুমি মানে রাজের আগে থেকে মানে 10 মিনিটের মাথায় না 15 মিনিটের মাথায় ভিডিও ছবি সব ডিলিট হয়ে গেল এগুলো কোনো প্ল্যান না মনে করছেন এই মেয়ে জড়িত পুরোপুরি ভাবে ভাই একটা মহিলা কোন সময় না চাই যে তার স্বামী পরকীয়াতে যায় একটা মহিলার ভাই যদি তার কাছে তার বাবার সম্পত্তির ভাগ চাই এটা দিয়ে দিতে তার 10 বার থেকে 1 বারও ভাবতে হবে না সে দিয়ে দিবে কোনো সন্দেহ ছাড়াই কিন্তু একটা মহিলা কখনো পারবে না যে তার স্বামীকে দিয়ে দিতে অন্য একটা মেয়ের হাতে এতে তাদের গুয়া ফাটে একটু তিতাকথা হলে এটাও সত্য মেনে নিতে হবে তোমাদের বাধ্য সুনাইরা দোষ দিতেছে পরিমণিকে আর পরিমণি দিতেছে সুনাইরাকে মাঝখানে আমরা হয়ে যাচ্ছি ফাটা দস্ত কেননা ওই যে আমরা প্রমাণ পাচ্ছি না ওই যে আসলে কে দূষিত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যাই হোক
তবে এগুলো নিয়ে কিছু হলুদ সাংবাদিক আছে যাদের খাওয়া দেয়া কোনো কাজ নাই, অকারণে ডাস্টবিন করতেছে ফেসবুকটারে, নষ্ট করতেছে ফেসবুকটারে। ফেসবুকে ঢুকতে গেলে শুধু এইগুলো নিউজ আইতেছে, নিউজ রিপোর্টের মধ্যে এগুলো বইরাই যাইতেছে। মনে করো যে ফেসবুক নিউজ পোর্টের মধ্যে যাওয়াই যাইতেছে না, এরকম একটা অবস্থা করে দিতেছে। আর যদি নিউজ রিপোর্টাররাই করতো তারপরেও মানা যাইতো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন এটাও মানা যাইতেছে না যে পোলাপানি এগুলো স্টোরির মধ্যে দিয়ে বেড়াইতেছে। মানে এত পরিমাণ ভাইরাল হইতেছে এই বিষয়টা। তবে এইখানে আর একটা ইউনিক বিষয় আছে, সাংবাদিক পরিমণি আর সুনাইরা সাবজেক্টের বাদ দেওয়ার পরও তিশাকেও খেয়ে দিল। না সিরিয়াসলি, আমি একটু একটু লাইক করতাম তারা, এখন এটা ভাইবো না যে আমি ক্রাশ খাই ফেলছি। ভাই ক্রাশ খাই ফেলুম, ওই যোগ্যতা এখন এই মাই আর হয় নাই। তো আমি এটাই বলতে চাই, অনেকেই হয়তো বা তার প্রতি ক্রাশ খাইছে, তাদের কি অবস্থা আমি একটু দেখতে চাই ভাই। তো ভাই, কে কে তানজিন তিশার উপরে ক্রাশ খাইছিল তারা একটু কমেন্ট বক্সে হাত তুলো ভাই, আমিও দেখতে চাই তোমাদের সাদ মুখখানা। কেননা আমাদের শরীফুল আহমেদ রাজ ভাই খেয়ে দিছে তানজিন তিশাকেও ভাই, কিছু করার নাই, এখন সে খাওয়ার মাল হয়ে গেছে। এখানে তোমাদেরকে আটকে যেতে হবে ভাই, এইখানে ভাই আমি যত কথা বাড়াবো তত কথা বাড়তেই থাকবে, আর আমি বাড়াতে নাই চাই। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতে চাই। আজকে তিন চারটা লিজেন্ড দেখে ফেলেছি, তাই তাদের জন্য একটা শায়রি বলতে চাই। তুমি যদি ভেবে থাকো শুধুমাত্র টিকটকারদের আর গরিবেরই হয় লিঙ্ক ভাইরাল, তুমি যদি ভেবে থাকো যে টিকটকার আর গরিবেরও হয় লিঙ্ক ভাইরাল, তাহলে তোমাকে আমি বলতে চাই, আসলে তোর অবস্থা ভাই গিটার বাজাইতে বাজাইতে কঙ্কাল। কেননা কিছুদিন পর হবে তানজিন তিশারও লিঙ্ক ভাইরাল। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু জানি না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে না মানে দোয়া করো। এন্ড আপাতত জন্য গেলাম।